আপনাদের ছেলে আছে না? আপনাদের ছেলে আছে, মেয়ে আছে? বাবা মরে গেলে বাবা আর নানি দোয়া করবে তো দূরের কথা, নামাজ পড়বে তো দূরের কথা, বাবার সম্পত্তি নিয়ে ভাগাভাগি লেগে যায়, কিন্তু বাবার কোনো খবর থাকে না। আছে এরকম সমাজে লোক? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা ঘরে ঘরে এরকম সাইদ মামার মতো সন্তান আল্লাহ সবাইকে দিয়ে দিক সকলকে, আমিন। আর আজকের এই মাহফিলকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করুক সকলে বলে আমিন। আমার আগে আমার ভাই আলোচনা করলেন, কারি সাইদ ইকবাল হাবিব, তার আগে আমার আরেক ভাই আলোচনা করলেন হাফেজ কারি জুবাইর আহমদ তাসলিম। এই দুজনকে আমি আল্লাহর জন্য ভালোবাসি, আপনারাও সকলকে ভালোবাসবেন কার জন্য? আমার এই দুই ভাই দিনের দায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন। আমার এই ভাই দুইটা ভাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে জোরে বলে আমিন। এই সারা বাংলাদেশের ভিতর যেই কোরআনের কথা যারা বলে, যারা হক কথাগুলি বলে, যারা আল্লাহর কথাগুলি বলে, যারা মানুষকে দিনের পথে ডাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত প্রত্যেকটা বক্তাকে, ওই সমস্ত প্রত্যেকটা আলেমকে আল্লাহ কবুল ও মঞ্জুর করে জোরে বলে আমিন। এইখানে আজকে আমরা সবাই উপস্থিত হয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাফ চাওয়ার জন্য। আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের গুনাহগুলি মাফের আশায়, ঠিক কিনা? এখানে আমরা উপস্থিত হয়েছি আল্লাহকে ভয়ের আশায়। আল্লাহরে কারা কারা ভয় করেন দুইটা হাত উঠে বলেন তো একবার, আল্লাহু আকবার। আয় আল্লাহ, আপনাকে যারা যারা ভয় করে আপনার কাছে হাত উঠাইছে, আমরা আত্মসমর্পণ করেছি, আমরা সেলেন্ডার করেছি আপনার কাছে, আয় আল্লাহ আপনার এই সকল বান্দাগুলোকে মাফ করে দেন, আমাদেরকে কবুল ও মঞ্জুর করে নেন। হাত না ভাই, আল্লাহকে আমরা সবাই ভয় করি তো, আরো জোরে বলি না, আল্লাহর ভয় পাই না? আল্লাহর ভয় পাই, ভয় আল্লাহ কি করতে হবে, ভয় করব কাকে, মাফ চাইব কার কাছে, মাফ করার ক্ষমতা রাখেন কে, এসব কিছুর মালিক কে, এত নিয়ামত আমাদেরকে কে দেন, এত কিছু দুনিয়ায় আমরা যাই দেখি এর সৃষ্টি করেছেন কে, আজকে আমরা ভালো আছি আমাদেরকে ভালো রেখেছেন কে, ওই আল্লাহর নামে সকলে একবার জোরে জোরে শুকরিয়া আদান করি, আলহামদুলিল্লাহ। অনেক মানুষ ভালো নাই, ঠিক কিনা? অনেকে ঋণগ্রস্ত হয়ে গেছে, অনেকে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, অনেকে নামাজ পড়ে না, অনেকে রোজা রাখে না, অনেকে আল্লাহকে মানে না, এরকম লোক আছে না নাই? কিন্তু আল্লাহ তো আমাদেরকে ভালো রাখছে, আমরা তো নামাজ পড়ি, আল্লাহকে আমরা ভয় পাই, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বাঁচক নামাজি বানায় দেন জোরে কোনো, আমি রাজি আছি তো ইনশাআল্লাহ। আরো জোরে বলি, আমাদের যে ঈমান আমরা আল্লাহর প্রতি আনলাম, এই ঈমানের সর্বপ্রথম কাজ ঈমান এবং সাতটা কাজ যে কথা আল্লাহ বলে দিয়েছেন, ঈমান আনার পরে ওই সাতটা কাজ যদি আপনি করেন আপনি জান্নাতি। সুবহানাল্লাহ, পড়বেন না? আপনাদের কি খুব কষ্ট লাগে, ঘুম আসতেছে, থাকবেন তো? আমরা যখন ঈমানে মুফাসসাল পড়ি তখন আমরা ওইখানে সর্বপ্রথমই পড়ি আমানতু বিল্লাহি, সর্বপ্রথম কি পড়ি? আমি সর্বপ্রথম ঈমান আনলাম আল্লাহ তাআলার উপর। কার কার প্রতি ঈমান এনেছি আমরা? আল্লাহ তাআলার উপর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার যেই সকল বান্দারা আমাকে দেখে নাই, যারা আমার নবীকে দেখে নাই, তাও আমার উপর ঈমান এনেছে আর একবার পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যারা আমার প্রতি ঈমান এনেছে আর এই কালিমা পড়েছে, আমি তাদেরকে মাফ করে দিব। আল্লাহর আমরা কেউ দেখছি দেখি নাই, এই না দেখেই আল্লাহর উপর বিশ্বাস করা, আল্লাহর কোরআনকে মানা, আল্লাহর কোরআনের আইনগুলোকে মানাই আমাদের জন্য ঈমান, ঠিক কিনা? তারপরে আমরা দ্বিতীয়তে পড়ি ওয়া মালাইকাতিহি, আমি দ্বিতীয়তে ঈমান আনিলাম আল্লাহ তাআলার কিতাব সমূহের উপর, ঠিক কিনা? আল্লাহ পাক
রব্বুল আলামিন দুনিয়াতে কিতাব নাযিল করেছেন 104 খানা কয়টা 100 খানা কিতাব 100টা কিতাব যেইগুলোকে বলা হয় সহিফা কি বলা হয় সহিফা আর মাত্র 4টা কিতাব যেইগুলোকে বলা হয় বড় কিতাব তাওরাত জাবুর ইনজিল কুরআন এখন বুঝিয়ে বলতে গেলে এক এক নবীর জামানায় এক একটা কিতাবের প্রচলন ছিল ঠিক কি না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত আগে যে নবীরা ছিলেন তার তিনজন নবীর জামানায় তিনটা কিতাব ছিল ঠিক কি না যেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূল পাঠিয়েছেন ওই সময় কিতাব দিয়ে পাঠিয়েছেন আর ওই কিতাব ওই সময় তাদের জন্য মানা ছিল ফরজ ঠিক কি না এইজন্য ওই কিতাবগুলো ওই সময় মানা ছিল ফরজ ওই কিতাবের আইন মানা ছিল ফরজ তাওরাত যখন পাঠিয়েছেন তখন তাওরাত মানা ফরজ ছিল জাবুর যখন পাঠিয়েছেন জাবুর মানাও ইনজিল যখন পাঠিয়েছেন ইনজিল তখন ফরজ ছিল কিন্তু যখন কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন আগের সবগুলো কিতাবকে স্থগিত করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন এখন মাত্র সারা দুনিয়ার ভিতরে কিয়ামতের আগ পর্যন্ত এই একটা আইনই চলবে সেটা হলো কোরআনের আইন এইজন্য আমরা দ্বিতীয়তে ঈমান এনেছি ওয়া মালাইকাতিহি আমরা ঈমান আনবো ফেরেশতাদের উপর তারপরে আমরা ঈমান আনবো কিতাব সমূহের উপর ঠিক কিনা এজন্য বলল ওয়া মালাইকাতিহি তোমরা ঈমান আনো ফেরেশতাগণের উপর আমরা ঈমান আনলাম ফেরেশতাগণের উপর আল্লাহর মূলত মেন ফেরেশতাও চারজন কয়জন আজরাইল জিব্রাইল মিকাইল ইসরাফিল এই চারজন এই চারজন আল্লাহ পাক রব্বুল আলামিন চারজনকে চারটা দায়িত্ব দিয়েছেন সর্বপ্রথম যদি আমরা বলি আজরাইল আলাইহিস সালাম ওনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন ওনার দায়িত্ব কি আমরা সবাই জানি কি জানি না ওনার দায়িত্ব হলো আপনার আমার জানগুলি কবচ করা শুধু আপনার আমার না যত মাখলুক যত কুল কায়নাত আল্লাহ সৃষ্টি করেছেন সবার জানকে কবচ করার ক্ষমতা আল্লাহ তাকে দিয়ে দিয়েছেন ঠিক কিনা এখন দেখেন আমরা চিন্তা করি প্রতি সেকেন্ডে কত গুণ মানুষ মারা যায় ঠিক কিনা সব জায়গায় কি একজন একজনের যায় আজদাল জান কবচ করে না আল্লাহ তাকে ক্ষমতা দিয়েছেন তারপরে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার কাজগুলো আমাদের জানার দরকার আছে না নাই জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজ ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন 124,000 মতান্তর 224,000 পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছিলেন ওনাদের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণীগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণীগুলো পৌঁছায় দেওয়া ছিল তার কাজ ঠিক কি না যখন বিশ্বনবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন ওই সময় থেকে জিব্রাইল আমিনও দুনিয়াতে আসা বন্ধ করে দিয়েছেন তৃতীয় যে ফেরেশতা মিকাইল তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন মানুষের ভিতরে খাদ্য পানি বণ্টন করার আমাদের যে খাদ্য আমাদের যে পানি এগুলো বণ্টন করার দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন মিকাইল আলাইহিস সালামকে দিয়েছেন আর চতুর্থ ফেরেশতা যার নাম হচ্ছে ইসরাফিল যিনি এই সারা দুনিয়া তার কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে আর আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হুকুম দিবেন তখন সে সিংহায় ফুঁক দিবেন আর সঙ্গে সঙ্গে দুনিয়া মহাপ্রলয় নেমে আসবে ঠিক কিনা তৃতীয়তে আমরা দ্বিতীয়তে কি ঈমান আনলাম ফেরেশতাগণের উপর তৃতীয়তে কি ঈমান আনলাম আল্লাহর কিতাব সমূহের উপর এবার বলতেছেন ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি আমি চতুর্থ ঈমান আনলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীগণের উপর 124,000 মতান্তরে 224,000 পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় পাঠিয়েছেন ঠিক কিনা এই নবীদের উপর আমাদের ঈমান আনতে হবে কি হবে না দুনিয়ার ভিতর যদি কোনো ব্যক্তি বলে যে বিশ্ব নবীর আমি মানি না যদি কোনো মুসলিম বলে আমি তারে মানি না তার উপর আমি ঈমান আনবো না ওই ব্যক্তি মুসলমান কিনা
আরে যারা বলেন কখনো মুসলমান হতে পারে না যেই ব্যক্তি বলে আমি আল্লাহর মানি নবীরে মানি না আমরা সবাই নবীরে মানি তো নবীর মহব্বত আমাদের ভিতর আছে তো কার কার আছে দুটো হাত উঠে বলেন আল্লাহু আকবার আয় আল্লাহ যাদের মনে নবীর মহব্বত আছে তাদেরকে আপনি নবীর শাফায়াত দিয়ে দিন আমিন হাত নামাই আমাদের কিয়ামতের ময়দানে একজনই আমাদের জন্য সুপারিশ করতে পারবেন সে কে আরো জোরে বলি বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 124000 মতান্তরে 224000 পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন পয়গম্বরদের কাজ কি ছিল আল্লাহ পাক হইতে যে বাণী তারা পাইতেন ওইটা মানুষকে তারা বুঝাইতেন তারপরে যেই মানুষ তার বাণী শুনে আল্লাহর পথে আসতেন তাদেরকে বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন ঠিক কি না হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দ্বীনের দাওয়াত দিয়েছেন কিন্তু সে একবারের পর একবার তার উম্মত পাকার হয়েছে সে যেই টিলার থেকে উঠে মানুষকে আল্লাহর জন্য ডাক দিত ওই টিলা থেকে তারা ধাক্কা দিয়ে নিচে ফালি একবারে পড়ে গিয়েছে ধাক্কা দিয়া ফলাই দিয়েছে তারা সে টিলার থেকে পড়ে গেছে কিন্তু আল্লাহরে ভুলে নাই 950 বছর দাওয়াত দেওয়ার পরে কিতাবে আসছে 80 থেকে 82 জন মানুষ মাত্র তার নবুয়তি সে যে নবুয়ত প্রাপ্ত তারাই তারাই গ্রহণ করেছে আর বাকি মানুষ গ্রহণ করে নাই এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের কমকে এরকম ভাবে তুফান দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন গজব দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছে তাহলে আমরা চতুর্থ কিসের উপরে ঈমান এনেছি বিশ্বনবীর উপরে ঈমান এনেছি আল্লাহর পয়গম্বরদের উপরে ঈমান এনেছি তারপর আমরা ঈমান এনেছি ওয়াকুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির আমরা ঈমান আল্লাহ আখিরাত তার মানে পরকাল ওই পরকালের উপর মানুষের মৃত্যু কয়বার নারো আছে আছে আর মৃত্যু বারবার মরবেন মৌত একবারই আসবে মৌত একবারই আসবে বারবার আসবে না ওই মৌত যেই কোনো সময় যেই কোনো জায়গায় যেই কোনো ভাবে আমাদের চলে আসতে পারে ঠিক কি না আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা যখন তোমার মৃত্যুর সময় চলে আসবে আর তখন তুমি যদি করো মজবুত কেল্লার ভিতরে অবস্থান করো না কেন তুমি যদি মাটির নিচে অবস্থান করো না কেন তুমি যদি আসমানে অবস্থান করো না কেন দুনিয়ার বড় বড় সিকিউরিটি গার্ড নিয়েও যদি তোমার দরজার সামনে তুমি দাঁড়া করে রাখো মত যখন তোমার চলে আসবে তোমার দুনিয়াতে আর কেউ বাঁচায় রাখতে পারবে না তুমি যেইখানে থাকো না কেন আজাইল তোমার জান কবজ করে নিয়ে আসবে আজকে আপনার বাড়িতে ঢুকতে গেলে আপনার বাড়িতে দারোয়ান আছে সিকিউরিটি গার্ড আছে ঢুকতে গেলে পরিচয় দিয়ে ঢুকতে হয় তাহলে ঢুকতে দেয় না ঠিক কি না আজাইল কি কারো পরিচয় দিয়ে ঢুকতে হবে আজাইলের কোনো সিকিউরিটি গার্ড মানে না আজাইল কোনো নিরাপত্তা মানে না আজাইল কোনো মহরম মানে না আজবে আপনার জান কবজ করে নিয়ে চলে যাবে এই আজাইল আপনার আমার কাছে যে কোনো সময় আসতে পারে ঠিক কি না এই আজাইল আপনার আমার জন্য যে কোনো সময় এসে পড়বে আর আপনার আমার জন্য এসে পড়লেই আমরা শেষ মরলেই একবার মরণ আর তারপর জিন্দেগিতে আর কোনো মরণ নাই ওই যে যদি দুনিয়াতে খারাপ কাজ করে কবর জিন্দেগি তো আজাব তারপরে কিয়ামতের আজাব তারপরে আবার জাহান্নামে আজাব দিবে আজাব ছাড়া আমাদের আর কোন উপায় আছে আজাব ছাড়া উপায় আছে আর কোনো উপায় নাই যেই কোনো দিন আসে আসবে যেই কোনো দিন জান কবচ করে আপনারা আমার শেষ করে দিবে তারপর কবরে যাবো কবরে আজাব ওই একবারই মৃত্যু এই জন্য আমাদের আখেরাতের উপর আমাদের ইমান আনা লাগবে কি লাগবে না এই বিশ্বাস আছে আখেরাতের উপর
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আখিরাতের উপরে ঈমান আনার তৌফিক দান করে দিন।